বিহারের এক্সিট পোল কি বলছে সেই ডেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি এই যে ইন্দিরা তুমি যদি একটু ব্যাখ্যা করো বিহারে এনডিএ পেতে পারে উনত্রিশ থেকে তেত্রিশটা আসন এনডিএ পেতে পারে এবং তারপরে রয়েছে ইন্ডিয়ার সাত থেকে দশটা এবং আদার্স শূন্য থেকে দুই তবে ভোটের পার্সেন্টেজটা যদি একটু বলি আপনাদেরকে এনডিএর কাছে অর্থাৎ বিজেপি লিড করছে যে এনডিএ সেখানে ফর্টি ভোট পেতে পারে এনডিএ এবং ইন্ডিয়ার কাছে যেতে পারে সাত থেকে দশটা আসন আমরা যদি একটু একটু যদি আমরা গত কয়েকদিনের হিসেবে দেখি তাহলে সব থেকে যেটা প্রাসঙ্গিক উঠে আসছে এবং জয়ন্তদাও একমত হবেন স্বপন তুমিও একমত হবে সেটা হচ্ছে নীতিশ কুমার প্রথমে ইন্ডিয়াতে এলেন বৈঠকগুলো করলেন তারপর হঠাৎ করে তার মনে হলো যে আমি ইন্ডিয়াতে থাকবো না আবার গিয়ে পুরনো ঘরে মানে ঘর আপসি যেটাকে আমরা বলে থাকি যে আবার সেই ঘরে ফিরে গেলেন এবং তিনি সেখান থেকে গিয়ে এন হাত ধরলেন বিহারের মানুষ এই বিষয়টাকে কিভাবে নেবেন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস এইট দেখাচ্ছে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া এই যে একটা সমীক্ষা বুথফেরত সমীক্ষা এক্সিট পোলের হিসেব কিন্তু আমার মনে হচ্ছে জয়ন্তদা কাছে এটা ক্লিয়ার হব জয়ন্তদা সেই ইঙ্গিতটা কি এইটা উনত্রিশ থেকে এই যে এই সংখ্যাটা ৩৩ হ্যাঁ মানে ইন্ডিয়ার কমে যাচ্ছে এবং যেটা তুমি বললে তোমার সাথে সম্পূর্ণ একবত যে নীতিশ কুমার অ্যাসেটের জায়গায় বিজেপির জন্য লায়াবিলিটি লায়াবিলিটি হয়ে যাচ্ছে অর্থাৎ নীতিশ কুমার এই যে ফ্লিপ ফ্লপ একবার এখানে একবার ওখানে তারপরে যেটা ভেবেছিল যে বিজেপি নীতিশ কুমারকে নিয়ে নেওয়ায় এবং এখানে আর একটা অবজারভেশন আছে বিহারের যেটা আমি বারবার বিভিন্ন উত্তরপ্রদেশেও কি হবে জানি না যেটা নরেন্দ্র মোদী বা বিজেপি চেষ্টা করেছিল যে অ্যান্টি তেজস্বী যাদব অ্যান্টি লালু এমনকি লালুকে তো গ্রেপ্তার করা তেজস্বী যাদবের এগেনস্টও ভোটের কিছুদিন আগেই সমস্ত এনফোর্সমেন্টের মোহল এবং নরেন্দ্র মোদী প্রকাশ্য জনসভায় বললেন যে তেজস্বী যাদবের কাউন্ট শুরু হয়ে গেছে জেলে যেতে হবে এবং তেজস্বী যাদব আবার নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন যে আমার মানে জেলে পুড়ে দেখুক আমি এটা এটা ঝাড়খণ্ড নয় এবং এটা দিল্লি নয় অর্থাৎ এই যে একটা পাবলিকলি এরকমভাবে একটা চ্যালেঞ্জ করা এখন এগুলো কোথাও একটা মনে হচ্ছে যে যাদব এবং মুসলিম ভোট যেটা মাই বলি আমরা এম প্লাস ওয়াই এই ভোটটা চেষ্টা করেও বিজেপি কিন্তু এই ভোটটাকে মানে লয়ালটি টু যাদব যাদবস লয়ালটি টু তেজস্বী এটা ভাঙতে পারছে না কোথাও একটা এখনো মানে হিন্দুত্বকে দিয়ে রিজার্ভেশন বা জাতপাতের রাজনীতিটা এটা তো একটা ব্যালেন্স হয় মানে জাতপাতের রাজনীতিটা যদি কমে যায় তাহলে মুলায়ম এবং লালুর যে রাজনীতি ট্র্যাডিশনাল সাবেক রাজনীতিটা উইক হয়ে যায় যদি হিন্দুত্বের রাজনীতিটা প্রবল হয়ে যায় তাহলে এত রাম জন্মভূমি বা রাম মন্দিরের রাজনীতি করেও যদি হিন্দুত্বের রাজনীতি কিন্তু সেই ফলটা পাচ্ছে না কেননা কাস্ট ভোট যদি যাদবরাও যাদবরাও তো হিন্দু যাদবরাও তো অহিন্দু নয় একেবারেই তাহলে দলিত তো অহিন্দু নয় তাহলে তো হিন্দু তাহলে এখনো যদি দলিত ভোট বা যাদব ভোট বা খ্রিস্টান ভোট মুসলিম ভোট এগুলো যদি একই ভাবে কনসলিডেটেড হয়ে ভ্যানটি বিজেপি ভোটে থেকে যায় সেটাকে যদি ভাঙতে না পারে তাহলে কি করে এই এই ফলটা হতে পারে এটা বিজেপির জন্যে আমার বলবো একটা বড় লেসন কিন্তু বিহারেরটা আমি আরেকটা আমি আরেকটা জায়গায় আসবো অন্তত একটু বিহারে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজ থেকে দশ পনেরো বছর আগে বিহারের যা পরিস্থিতি ছিল এখন কিন্তু বিহারের পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো হয়েছে এমনকি এই যে ভোট গেল তেমন বড় ধরনের হিংসার খবর কিন্তু উঠে আসেনি মানে বিহার সেই দিক থেকে অনেকটা সরে এসেছে এবং এই যে জাতপাতের রাজনীতির কথা আপনি বলছিলেন সব থেকে বেশি যদি আমরা দেখি ইতিহাস ঘাটলে বিহার উত্তরপ্রদেশ এই যে এই বেল্টটাতে সব থেকে বেশি উঠে আসে কিন্তু বর্তমানে বিহার যেন কোথাও একটা সেই আবরণ থেকে বেরিয়ে এসেছে এটাই কি একটা আর্থসামাজিক উন্নয়নের দিকে যাচ্ছে সেটাও কি একটা মানুষের ওপর একটা ভরসা যোগাচ্ছে না এটা একটা খুব ভালো প্রশ্ন তার কারণটা হচ্ছে সেই বিহারটা তো আমি দেখেছি তখন খুব সক্রিয় সাংবাদিকতায় তো ছিলাম এবং টিএন সেশন মনে আছে নির্বাচন কমিশনার হয়ে তখন লালু মুখ্যমন্ত্রী এবং সেখানে বুথ ক্যাপচারিং বা বুথে রিগিং হওয়া মানে পশ্চিমবঙ্গেও এরকম হতো না কারণ পশ্চিমবঙ্গে আমরা বলতাম সিপিএম জমানের একটা খুব পপুলার টার্ম মানে বিরোধীদের ছিল যে সাইন্টিফিক রিজিক তার ফলে সেখানে তো দেখা যায় না কিন্তু বিহারে যেটা হতো সেটা যে বুথ ক্যাপচার হয়ে যেত দখল হয়ে যেত সেইটাকে টিএন কিন্তু শুরু করেছিল করতে 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 বিজেপি জামানাতেও কিন্তু আমি একটা যে কথা তোমাকে বলতেই হবে। সেটা নীতিশ কুমারে একটা সময় মুখ্যমন্ত্রী হিসেবে আজকে নীতিশ কুমার না যখন ফ্লাইওভার হচ্ছে বিহারে তো মানে আমি 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 সীতামড়ি পাটনা থেকে সীতামড়ি যেতে পাঁচ ঘন্টা বাসে করে লাগতো সেটা এখন এক ঘন্টা মানে পৌঁছে যাচ্ছে ব্রিজ হয়ে গেছে তো এই যে বিহারের যে উন্নয়নটা এটা যে তুমি আমার খুব ভালো প্রশ্ন করেছো তার কারণটা হচ্ছে যে কোথাও একটা ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন বিহার কিন্তু উন্নতির পথে হাঁটছে যে কারণে জাত ভিত্তিক যে হিংসাটা ভয়ঙ্কর হতো এবং সেই হিংসার অনেক সময় লাভ কুড়িয়েছে নকশালরা দীপঙ্কর ভট্টাচার্যের দল অনেক এমএলএ হয়ে গেছে কিন্তু এখন কিন্তু কোথাও একটা যে উন্নয়নমুখী যদি বিহার হয় এবং সেটা যদি একটা ভোটের ফলে তার যদি প্রকাশ দেখা যায় তা আমি বলবো এটা ভালো কিন্তু বিষয়টা হচ্ছে বিহার কি তাহলে এই যে পরম্পরা যে তার ছেলে তার ছেলে তার ছেলে আমরা লালু লালুর পড়ায় আমরা দেখেছি যে রাবড়ি দেবী তাকে জনগণ নিয়েছে কিন্তু তেজস্বী যাদব সেই জায়গাটা ধরে রাখতে পারলেন না মানে এই যে পরিবার ভিত্তিক রাজনীতি থেকে কি মুখ ফেরালো বিহার সেই কারণেই কি নীতিশ কুমার এইটা করতে পারছেন আজকে এখানে কালকে ওখানে না কিন্তু তেজস্বী যদি তার যাদব ভোট তার নেতৃত্বে ধরে রাখতে পারে এবং এখানে যদি তার আসন সংখ্যা বাড়াতে পারে তাহলে তো তেজস্বীর নেতৃত্বটা প্রতিষ্ঠিত হবে সেখানে তো এই যেটা যুক্তি যে পারিবারিক শাসনকে গ্রহণ করছে না সেটা তো তখন আমরা বলতে পারবো না তখন তো হ্যাঁ কতটা মিসা পাচ্ছে কতটা তেজস্বী পাচ্ছে এটা কিন্তু আমি সবসময় বলি যে মমতার ভাইপোকে নিয়ে আলোচনা হয় কিন্তু মমতার ভাইপোর সংখ্যা কিন্তু কিছু কম নয় অনেক ভাইপো আছে কিন্তু একটা ভাইপো সফল হয়েছে সুতরাং সবসময় কিন্তু আহ পরিবার বাদের কথা বললেও এটা কিন্তু তার উপর নির্ভর করে তুমি একজন কাউকে একটা চাকরি পাইয়ে দিতে পারো কিন্তু চাকরিতে পাইয়ে দেওয়ার পরে সে কিরকম পারফর্ম করবে চাকরিটা যে চাকরি দিয়েছে তার উপর নির্ভর করে না যে পেয়েছে তার উপর নির্ভর করে তো এখানেও উত্তরাধিকার সূত্রে কিন্তু তেজস্বীকে আমি বলবো যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মতো একটা শক্তিশালী নেতৃত্বের সাথে মোকাবিলা করা এবং বাবা জেলে কার্যত সেটা কিন্তু কম কথা এবং বাবা তো হুইল এখন এসে গেছে ছ থেকে সাতটা আসন মানে আমি যদি একটু বিশ্লেষণ করে দেখি এই যে আরজেডির কাছে তাহলে রয়েছে ছ থেকে সাতটা আসন এক্সিট পোল ওয়াইজ এবং আমরা তো এটা একসাথে ডেটাটা দেখাচ্ছি ইন্ডিয়া এবং এনডিএ তার মধ্যে সবটা এবং ইন্দিরা খুব ইন্টারেস্টিং জয়ন্ত দা আমি জানতে চাইছি যে ওদের আরজেডির যে আসন সংখ্যা কমলো না বাড়লো দু হাজার যা হিসাবটা তাতে কিন্তু দেখাচ্ছে একটাও ছিল না

যদি না থাকতো তাহলে হয়তো ছয় সাতের থেকে আরো বেশি করতে পারতো কিন্তু মানে নীতিশ কুমারের ব্যর্থতা তা সত্ত্বেও বিজেপির একটা বড় ভূমিকা হিন্দুত্ববাদী এবং ওখানে তো একটা রাম মন্দিরের ইস্যু তো বিহারে যথেষ্ট সক্রিয় ইস্যু এবং সেখানে কিন্তু আর যদি সাতটা আসন লাভ করে তাহলে সেটা তো ইন্ডিয়া জোটের ঝোলায় এসে পড়ে সুতরাং সেটা কিন্তু আবার একদিক থেকে দেখতে গেলে জিরো থেকে যদি ছয় সাত হয় তাহলে ইটস এ গুড গ্রোথ